একমাত্র যাবত ভক্তবৃন্দ এখানে যে সমস্ত উপস্থিত মায়েরা আছেন, ভক্তবৃন্দ সবাই আপনারা এই এক মাস নিয়ম সেবা ব্রত পালন করেছেন, দামদার ব্রত। সেই ব্রতের সমাপ্তি হয়েছে, তাই আজকে আপনারা এই বৈষ্ণব মহামহোৎসব আয়োজন করেছেন। এটি প্রকৃত মনুষ্য জীবনের উদ্দেশ্য, কর্তব্য। কেন শাস্ত্র বলছেন, সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে কে বা থাকে যদি বহুধন কর বৈষ্ণব সেবান। তাহলে বহুধন যদি থাকে, কৃষ্ণ সেবার কথা বলে নাই, বলে সে থাকে যদি বহুধন কর বৈষ্ণব সেবান। কেন আমি বৈষ্ণব সেবা কিভাবে করব, বা ভগবান আমার হাতে সেবা গ্রহণ করবে কিনা, কেন আমি ভগবানের সেবার যোগ্য ব্যক্তি হইতে পারি নাই। মহারাজ বলছেন অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, আপনারা ধরে রাখতে পেরেছেন অবশ্যই, যে কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলি দায়িত্ব পাশে পাশে। কৃষ্ণ হচ্ছে কৃষ্ণ ভক্তের, ভক্তের হাতেই ভগবান গ্রহণ করেন, ভক্তের হাতেই ভগবান সেবা পান। সেই জন্য আমাদের যা কিছু সেটা বৈষ্ণবের হাতে তুলে দিলে বৈষ্ণব সেটা যখন ভগবানকে নিবেদন করবে, ভগবানের সেবায় লাগাবে, তখন সেটা ভগবান স্বীকার করে গ্রহণ করে। এই জন্য ভক্তের হাতে ভগবান সেবা গ্রহণ করে, তাই বৈষ্ণবের মাধ্যমে ভগবান সেবা পায়। কিভাবে পায়? মন্দিরে যখন ভোগ লাগায় তখন ভগবান সেই বস্তুর প্রতি, দ্রব্যের প্রতি, নৈবেদ্যের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে, সেটাকে প্রসাদ করে দেয়, নির্মল করে দেয়। আর তিনি ভোজন করে, কখন ভোজন করে? ভক্তের জীবার দ্বারা আস্বাদন করে। সেই প্রসাদ যখন বৈষ্ণবে পায়, তখন বৈষ্ণবের জীবার দ্বারা ভগবান আস্বাদন করে। কিভাবে বলেছিল মনে আছে, তোমার বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। আরো আছে না, যে তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম। কোথায় বিশ্রাম করে ভগবান? ভক্তির হৃদয়ের অন্তরের অন্তরস্থলে। ওখানে একটা সিংহাসন আছে, তা ভক্তের হৃদয়ে, হৃদয় সিংহাসন বলে, অন্তরের অন্তরস্থলে সেই যে উত্তম ভক্ত, তিনি তার তপস্যা আরাধনার দ্বারা তার আরাধ্য দেবকে এই হৃদয় সিংহাসনে বসিয়েছে। সেজন্য মহাজনগণ বলে যে কৃষ্ণ সে তোমার, আর কৃষ্ণ ধনে তুমি মহাজন, তুমি দিলে দিতে পারো। সেই কৃষ্ণকে কে দিতে পারে? সে কৃষ্ণ ভক্ত কি করে না, কৃষ্ণ তার ভক্তের ভগবান। এখানে কিন্তু কোনো টাকা পয়সা আলাপ বলে নাই, যে ধনীর ভগবান এর এটা বলে নাই, কোনো মন্ত্রী এমএলএর ভগবান না, উনি হচ্ছে ভক্তের ভগবান। ভক্তের ভগবান কি করে হয় না, ভক্ত ভজনা করে, আরাধনা করে, তপস্যা করে। তপস্যা শব্দের অর্থাৎ তাপ সহ্য করা, তাপ মানে কষ্ট। জানেন তো কত কষ্ট করে ভক্তরা ভজন করে, বিধি নিষেধ গুলো মানে, কত কষ্ট করে তারা ভগবানকে সেবা করে। তাই সেই কষ্ট করে, তাপ সহ্য করে তারা সেই ভগবানের কৃপা লাভ করেছে। ভগবানকে তারা অন্তর অন্তরস্থলে, হৃদয় সিংহাসনে তাকে বসিয়ে নিরন্তর সেবা করে। এই জন্য সেই ভগবানকে একমাত্র সেই ভক্তই দিতে পারে। তাই আমাদের কি বলছেন, ধায়িত্ব পাশে পাশে। কোথায় শুনতে হবে? কৃষ্ণ ভক্তের পেছনে শুনতে হবে। কৃষ্ণকে যদি পেতে হয় তাহলে কৃষ্ণের ভক্তের পেছনে শুনতে হবে। শুশ্রূষা সেবার দ্বারা যখন তাকে প্রসন্ন করা যাবে, তখন তিনি আমাকে কৃপা করবেন, তখনই তিনি আমার হয়ে আবেদন করবেন ভগবানের কাছে, হে প্রভু তুমি কৃপা করো, এদের তুমি কৃপা করো, দয়াময় দয়া করো। তখনই বলবে, তুমি যখন বলেছ তাহলে তো আমার দয়া করছি। যদি কোনো আপনার কোনো প্রিয় ব্যক্তির সঙ্গে আপনার দেখে তার সাথে সম্পর্ক আছে, যেমন একটা জাগতিক দৃষ্টান্ত আছে, কোনো মন্ত্রী এমএলএর কাছে যেতে হবে, একটা সই স্বাক্ষরের প্রয়োজন, তার সঙ্গে আমার কোনো পরিচয় নেই, কিন্তু তার কাছে গেলে ডাইরেক্ট আমি কোনো পাত্তাও পাবো না। ওনার যে পাশে যারা থাকে পার্শ্ব, তাদের সঙ্গে যদি আমি চেঞ্জ করে তাদের সঙ্গে রিলেশন করতে পারি, যোগাযোগ করতে পারি, তাহলে উনি গিয়ে যখন আমার হয়ে আবেদন করবে, ও তুমি নিয়ে আসছো, সাইন করে দেবে। তদ্রূপ ভগবান হচ্ছে ভক্তের, ভক্তকে ধরলেই ভগবানকে পাওয়া যায়। সেজন্য
আমাদের বক্তব্যে ঠাকুর সকলেরই জানা এই কথাগুলি আপনাদের যে গুরুপাদ পদ্ম আমাদের দীক্ষা মন্ত্র গ্রহণ করার পর যে বীজ মন্ত্র প্রদান করেছেন, সেই বীজ থেকে গাছ হয়েছে, সেই গাছের আবার মূল আছে শিকড়। তাহলে সেই কৃষ্ণ ভক্তির জন্মমূল হয় সাধুসঙ্গ। এই গাছের তলে মূল আছে মাটিতে শিকড়। সাধুসঙ্গ যদি না হয় তাহলে জীবনে তার কিছু হয় না। সাধু সেবা, সাধু সঙ্ঘ, এগুলো ছাড়া জীবনে কোনোদিনই উন্নতির কোনো রাস্তা নাই। একাকি আমায় নাহি পায় বলো হরিনাম সংকীর্তন। জনম ঘরেও হরিনাম করলে হরি কিন্তু আমার সঙ্গে কথা বলবে না। কেন? হরি আমার ডাকে সাড়া দিবেন না। কার ডাকে সাড়া দিবেন? হরি ভক্তের ডাকে হরি সাড়া দিবেন। তা আমি যদি হরিভক্তের সঙ্গ করি, এই জন্য বলছেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম, কৃষ্ণ নামটা হয় সাধু সঙ্গে। একাকি আমায় নাহি পায় বলো হরিনাম সংকীর্তন, কোনোদিন পাওয়া যাবে না। ভক্তের সঙ্গে ভগবত কথা শ্রবণ কীর্তন করলে ভগবানের কৃপা পাওয়া যায়। আমার মেধা পাণ্ডিত্য বিদ্যা বুদ্ধি ঐশ্বর্যের দ্বারা আমি কখনো ভগবানকে লাভ করতে পারবো না। যতদিন পর্যন্ত মহতির কৃপা সাধুর কৃপা না ততদিন হবে। এই জন্য বলছে ভক্ত সেবা পর প্রেম লতিকার মূল। প্রেম লতা, আমাদের যে ভক্তিটা এটা কাণ্ড না, এটা হচ্ছে লতা। সেই লতা গাছ, সেই গাছের যে শিকড় মূল, সেটা কি না? সেটার মূল হচ্ছে সাধুসঙ্গ। আর ওখানে কি বলছে যে ভক্ত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। তাই ভক্ত সেবা বাদ দিয়ে জীবনে আমরা কিচ্ছু লাভ করতে পারবো না। আপনারা তো জানেন যে বিশ্বের শ্রেষ্ঠ মূল মঠ দেখো আকর।